এটা আমার কাছে মনে হচ্ছে যে গরু না, একটা পুতুল। আসলে দেখতে এতই সুন্দর। পাগল গরু মাসার সবজি বাগান হাস, দিন দিন প্রতিদিন কৃষি বারো মাস, দিন দিন প্রতিদিন কৃষি বারো মাস। গরুগুলো এত সুন্দর হওয়ার আরো একটি কারণ হচ্ছে এখানকার পরিবেশ। সাদেকাগু সবসময় শতভাগ স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে গরু লালন পালন করে থাকে। এখানে আরো রয়েছে ভুট্টি, ভুট্টি গরু অনেক সংগ্রহ। ভুট্টি গরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের গরু। এরা খুব বেশি বড় হয় না এবং দেখতে অনেকটা মায়াবী, বিশেষ করে বাচ্চারা এই ভুট্টি গরু পছন্দ করে থাকে। এখানে আরো রয়েছে ব্রাহ্মা, পাকড়া, মিরকাদিম, ভুট্টি, ব্রাহ্মা, কাঙ্করাজ, এলবিনু, আরো অনেক সংগ্রহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গরু আসলে বা গরু তো গরুই, কিন্তু তার মাঝখানে কিছু ব্যাপার থাকে যে এটা আমার কাছে মনে হচ্ছে যে গরু না, একটা পুতুল। আসলে দেখতে এতই সুন্দর, মাশাল্লাহ, মানে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে একটু আদর করি কিন্তু একটু ভয় পাচ্ছে। এই গরুগুলোর নাম হচ্ছে মিরকাদিম বা হাসা। মিরকাদিম গরুটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, কিন্তু হাসারার সাথে অনেকে হয়তো পরিচিত না। দুই নামে ডাকা হয়, মিরকাদিম অথবা হাসা। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গরুই কত সুন্দর, মাশাল্লাহ, দেখতে খুবই ভালো লাগছে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাদেক এগ্রো সবসময় হচ্ছে একটু ব্যতিক্রম কালেকশন থাকে। আপনারা জানেন যে ঢাকার মোহাম্মদপুরে বেরিবাদের পাশে এই সাদেক এগ্রোতে সবসময় একটি ব্যতিক্রম কিছু থাকে। আপনারা কেউ যদি এই মিরকাদিম অথবা এই হাসা গরু সংগ্রহ করতে চান, আপনারা এই মোহাম্মদপুর এই সাদেক এগ্রো থেকে সংগ্রহ করতে পারেন। আমার কাছে আসলে খুবই সুন্দর লাগছে, দেখুন না কী সুন্দর। মানে মনে হচ্ছে যে ওদের সাথে সময় কাটাই, ওদের সাথে কথা বলি, এরকম আমার মন চাচ্ছে। এই মিরকাদিম গরু বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায়, তো এর মাঝখানে এই গরুগুলো আসলে এত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে মনে হচ্ছে যে ওদের সাথে একটু সময় কাটাই। আপনারা কেউ যদি এই গরুগুলো সংগ্রহ করতে চান, এই মোহাম্মদপুর বেরিবাদ সাথে একটু সাথে যোগাযোগ করতে পারেন।